नन्ना दो ठोटी बोलती है, अभी पापा पाजी ने एल्गो में हमारे पापा पाजी के लड्डू में भोपाल लगे दो ठोटी কি করছি রে নুনা? এই জস্তা ঘুমাইতে ছিলাম, তোর ফোনটা পাইয়ে জাগিয়ে গেলি। তো বলছিলাম যে হ্যাঁ রে নুনা, আজকে নাইট দেখতে যাবি নাই? কোথায় নাই ঢেছে রে? আরো ই মাইরি, সত্যি তুই না জানিস? না জানি, সত্যি বলছি, বিশ্বাস কর তোর দিব্যি। রে আমাদের এমএস ময়দান তাতে হচ্ছে। হ্যাঁ রে গেদলা, ওখানে তো ফুটবল ব্যাট বল এইসব খেলা হয়, তো আজকাল ওখানে নাইটও হয়েছে। আরে এইটা সরকারি প্রজেক্ট বটে রে, ওই জন্য এইখানে করতে দিছে। তো তুই বল না, যাবি কি না? হ্যাঁ যাব, ওই তো একদম যাব। তবে কে আসছে সেইটা আগে বল, বাদল দাসছে নাকি? না রে নুনা, এইখানে ফুলমণির মা আসছে আর ওর বাপ তো আসছে। ও বাপ, তাহলে তো যেতেই হবে। ও বাপ, আজকে ফুলমণির মাইকে দেখতে যাব, যদি পছন্দ হয়ে যায় ওখানে সিঁদুর ঘুষে দিব আর ঘর ঢুকান দিব। শুন শুন, তাহলে আমি রাখছি, 6টার সময় বাইরে আন যা। হ্যাঁ হ্যাঁ আমি বিরাই যাব, তুই টেনশন নিন না। এগো এ ফুলমণির মাই, আমি তোকে দেখতে পাচ্ছি নাই। বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এমএস ময়দানে তোমরা যে ভিড়টা করেছো, এই ভিড়টা পুরুলিয়ার লোক বাপের কালে দেখে নাই, বলতে পারি তো বাপের কালে দেখে নাই। আখাড়ে ভিড়, আখাড়ে। তো তোমরা যখন আসেছ সবাইকে নাচাই ছাড়িব, সবাইকে নাচাই ছাড়িব। তো যাই হোক, আর বেশি দেরি না করে আমি তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য ডেকে এলিছি ফুলমণির মসিকে। হ্যাঁ দেখনা, তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দিলিস। তুই যে বললিস যে ফুলমণির মাই আসবে, তো ফুলমণির মসি কোথা থেকে আইলো? ই শালা উইটিয়া ওয়াদের টিমের মধ্যে বঠে, তুই বুঝবিস না শালা কিছু। জীবন এখন ওই দিন গিলা নাইটে দেখা নাই, মনে হয় আর চলে আসবে। খাইয়ে দেয় কাজে এনে গেলে আর মাথা চড়বে শুধু। স্টেজের মধ্যে চলে এসেছে আমাদের ফুলমণির মসি ছন্দা দেবী। গান করছে ফিরে ফিরে কিন্তু ফিরে তারপরে যে গানটা না করিয়ে দি। না না ঠিক আছে ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমি অল্প পরে আরেকটা গান করছি, এখন আমি ডেকে দিচ্ছি আমার দিদি ফুলমণির মাইকে।
ঘুরে ঘুরে জানাজব আনে বড় ফাটা আন দিব দেখলি আইলো কিনা তখন দিকে কই আসবে করছিস শুন না বুঝলি আমার ইনফরমেশন কোনো ভুল হয়নি মার্কেটে একটা নামে চিনে গেদনা কোন ধাললে পাদ পাদ গন্ধ আসছে হেই হেই তুই পাদলি কেন রে না না আমি পাদি নাই আমাকে পেলায় পেলে বলো না ইয়ালা দেখলে ড্রামে মারবে এইখান টাললেই গন্ধ উঠছে তুই আর পাদে নিয়ে মুহে জোর করছিস না না দো ঠোঁটটি বলছি আমি পাপা পাদি নাই আজকে দুটি বেশি খাওয়া ইঙ্গিতে মনে হয় দাদু বন্ধ করে দিলে যে আর চালু কর ইঞ্জিনটা দিচ্ছি আমাদের ফুলমনির মায়ের জন্য গোবারে হাত তালি দাও পুরা এমএস গ্রাউন্ডটা যেমন কাঁপিয়ে যায় সবাই হাত তালি দে হ্যাঁ হ্যাঁ চারা করে তুমি শুরু করো না আমি অকবকাই আছি শোনার জন্য অত জলদি যাও না এখন আরো দু তিনটা গান করো আর রিচার্জ পুরো আনছে ঠিক আছে।